প্রিয় শিক্ষকের মৃত্যুর খবরে রাস্তায় নামল শিক্ষাপ্রেমী মানুষরা আজ সকালে চিকিৎসাধীন অবস্থায় কোচবিহারের একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় দিনহাটা গোপালনগর এম এস এস স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক প্রসন্ন কুমার রায়ের ওই শিক্ষকের বাড়ি দিনহাটা শহরের ঝুড়িপাড়ায় এলাকায় দীর্ঘ সময় ধরে শিক্ষকতা করার সুবাদে দিনহাটার মানুষের কাছে জনপ্রিয় হয়ে উঠেছিলেন প্রসন্নবাবু এদিন তার মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়ার পরই সোশ্যাল মিডিয়ায় অনেকে শোক প্রকাশ করে স্ট্যাটাস দেন কোচবিহার থেকে ওই শিক্ষকের মরদেহ নিয়ে যাওয়ার পর অসংখ্য মানুষ তাকে শেষবারের জন্য দেখতে স্কুল প্রাঙ্গনে ভিড় জমান কোচবিহারের সাংসদ পার্থপ্রতিম রায় সোশ্যাল মিডিয়া স্ট্যাটাস দিয়ে ওই শিক্ষকের আত্মার শান্তি কামনা করে